الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. سورة بقرة 238 نمبر آيات پاٹھ کرلام. আমার সামনে আরো একটি হাদিস রয়েছে আসরের সালাতের ফজিলত সম্পর্কে, আর এই আয়াতটিও বিশেষ করে আসরের সালাতের কথা আমাদের সামনে পেশ করছে। রব্বুল আলামিন বলছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করো, মুহাফাজত করো, অর্থাৎ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাতের। পাঁচ ওয়াক্ত সালাতের রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আর এর সাথে সাথে মধ্যবর্তী সালাতের নির্দেশ দিয়েছেন। দরমিয়ানি নামাজ কি? তো মধ্যবর্তী সালাত বলতে কি? আসরের সালাত। আলেমদের কথা আছে, কিন্তু এটি বেশ সঠিক যে সালাত বুঝতে মানে হলো আসরের সালাত। এ ব্যাপারে আসরের সালাতের ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস মজুদ সামনে, আর গুরুত্ব সম্পর্কিত একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون. بخاري ومسلم الحديث دي الله رسول صلى الله عليه وسلم بلتن তোমাদের মাঝে দু রকমের ফেরেশতা আসা যাওয়া করেন, একের পরে আলাপালা করে আসেন, কিছু ফেরেশতা হলেন রাতের আর কিছু ফেরেশতা হলেন দিনের, আর তারা সকলেই ফজরের সালাত আর আসরের সালাতে একত্রিত হন। ফজরের সালাত এবং আসরের সালাতে একত্রিত হন। তাহলে কিছু ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসেন পৃথিবীতে রাতে, আর কিছু ফেরেশতা দিনে, আর উভয় ফেরেশতাই আসর আর ফজরের সালাতে এক হন। তাহলে তার মানে হলো যারা রাতে থাকেন ওরা ফজরের সালাত পর আল্লাহর কাছে যান, আর যারা দিনে থাকেন ওরা কোন সময় যান? আসরের পর। বলছেন সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, তারপরে তোমাদের মাঝে যেসব ফেরেশতা রাত্রে যাপন করেন তারা উপরে ওঠেন, ওরজ মানে উপরে যাওয়া, আর এর থেকে হচ্ছে মিরাজ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু যুগে থেকে গিয়েছেন, এই জন্য এটাকে কি বলা হয়? মিরাজ, সংক্ষিপ্ত। তখন আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করে, অথচ আল্লাহ জানেন, ফেরেশতাদের থেকেও বেশি জানেন আল্লাহ পাক আমাদেরকে, যারা এখানে আছেন তারা যতটুকু জানেন এর থেকে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সন্দেহ নেই, আল্লাহর জানা আল্লাহর জানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় ছেড়ে এসেছ? তারা বলেন, তারাকনাহুম ওয়াহুম ইয়সাল্লুন ওয়া আতাইনাহুম ওয়াহুম ইয়সাল্লুন, যখন আমরা তাদের কাছে এসেছিলাম তখনও তারা সালাত পড়ছিল, আর যখন আমরা তাদেরকে ছেড়ে আসলাম তখনও তারা সালাত পড়ছে। সুবহানাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সালাত কবুল করেন। যারা সালাত আদায় করেন তারা কত সৌভাগ্যবান। পাঁচ ওয়াক্ত সালাত, আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন ওরা, ফেরেশতারা যখন তাদেরকে ছেড়ে আসলাম তখনও তারা সালাত পড়ছিল, আর যখন তাদের কাছে আসলাম তখনও তারা সালাত পড়ছে। আল্লাহ আকবার। আল্লাহ যেন আমাদের সালাত বুঝে কবুল করে। এই তো এসব সালাত আমরা পড়ে আসলাম, আলহামদুলিল্লাহ, মন শান্তি পায়, যতই ক্লান্তি হোক ক্লান্তি দূর হয় সালাত আদায় করলে, আল্লাহর জিকিরের মধ্যে শান্তি,
আর সর্বোত্তম জিকির সালাত, আল্লাহু আকবার, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরের মধ্যে শান্তি পায় মুমিনিন, মুমিনিনদের অন্তর অন্তর শান্তি পায়, আল্লাহু আকবার, সালাত, ওয়া যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবার বড়, এর চেয়ে বড় শান্তি আর কোথাও নেই আল্লাহর জিকির ছাড়া। দুনিয়া হয়তো একটু মানুষ গান বাদ্য যন্ত্র শুনে মিলে বস মাছ সাঙ্গা মতো লাফালাফি করলো, বলে কিছুই নেই, আর সালাতের যে শান্তি তা স্থায়ী থাকে আলহামদুলিল্লাহ, আর এর আলো কালকে আমাদের দিন আমরা দেখতে পাবো ইনশা আল্লাহ। পরে যে হাদিসটি এখানে পেশ করেছেন তা হল জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, كنا يوما جلوسا عند النبي صلى الله عليه وسلم إذ نظر إلى القمر ليلة البدر. أما الله رسول صلى الله عليه وسلم ركبت بوشات لهم يمن المهدت تني برلمار قادر ديك تغالن برلمار راتر قادر ديك تغالن قال برلمار رات شد تاريكير রাতের যে চাঁদ এটা একদম পরিপূর্ণ হয়, ঠিক না, আর দেখতে কত সুন্দর, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে পরিষ্কার দেখতে কত সুন্দর লাগে, কত ভালো লাগে, চোখের জ্যোতি বাড়ে, সাধারণত আমরা বলি হ্যাঁ দেখতে আরাম বাড়ে, আরাম লাগে, সুবহানাল্লাহ, এটা হচ্ছে নূর, চাঁদের আলোকে নূর বলেছেন, আর চন্দ্রের আলোকে আল্লাহ কি বলেছেন, দিয়া বলেছেন, না না সূর্যের আলোকে দিয়া বলেছেন আর চন্দ্রের আলোকে কি বলেছেন, নূর। তো সূর্যের আলো হচ্ছে তেজ দীপ্ত, তেজস্ক্রিয়তা মজুদ, বেশি দেখাতে পারবেন না সা, আর চন্দ্রের আলোকে তাকাবেন আনন্দ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কত সুন্দর, কুবেরের দরকার, সূর্যের প্রয়োজন, চন্দ্রের প্রয়োজন। এবারে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 14 তারিখের রাতে তাদের দিকে তাকিয়ে বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, শুনো তোমরা অচিরেই তোমাদের রবকে ওইভাবে দেখবে যেভাবে তোমরা এই চাঁদকে দেখছো, আল্লাহু আকবার, লা তুযামুনা ফি রুয়াতিহি, আল্লাহকে দেখতে তোমাদের কোনো কষ্ট পেতে হবে না, সরাসরি দেখবি, আল্লাহু আকবার, বুঝলেন, আমরা আল্লাহকে দেখতে চাই না ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে ইমানের উপর রাখেন, ইয়া রব ইমানের উপর রাখ, ইমানের সাথে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দান করো, আর কিয়ামতের দিন যখন উঠবো দেখবো আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলা, কোন দিন দেখবেন, কিয়ামতের দিন রবকে দেখবেন, তাহলে আমরা যে আল্লাহকে দেখব, যদি আল্লাহ আকার না থাকতো তাহলে কি আমরা দেখতে পারবো, অনেকে বলে আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার, এই কথাটা সঠিক না, কারণ আমরা আল্লাহকে দেখছি, দেখব আল্লাহকে, কিন্তু তার আকার কিরকম কেউ জানে না, আকার কিরকম কেউ জানে না, আমি আমার নিজ পক্ষ থেকে বলবো না আল্লাহর আকার এরকম, লেহাজা ধরো এই হলো তার মানে যে আমরা নিজেদের পক্ষ থেকে কে বলবো না মানে কিরকম আল্লাহর আকৃতি, কিন্তু আল্লাহর আকার আছে অবশ্যই দেখবো, সুবহানাহু ওয়া তাআলাকে মুসলমানরা মুমিনরা আল্লাহকে দেখবেন ইনশা আল্লাহ, আল্লাহ যেন এদের অন্তর্ভুক্ত করুন আমাদের, উজুহি ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন আল্লাহ আকবার কিছু সংখ্যক চেহারা সজীব থাকবে, উজ্জ্বল থাকবে, আর তারা তাদের রবের দিকে তাকাতে থাকবে, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নেমত আর কি হবে যে বান্দা তার রবকে দেখবে, সুবহানাল্লাহ। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা আল্লাহকে দেখব কিয়ামতের দিন, পৃথিবীতে কেউ দেখবে না, কেউ দেখেননি, কেউ দেখবেও না সচককে, কথা বুঝলেন, সচককে জাগ্রত অবস্থায় কেউ দেখেননি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখেননি, এটি সহি কথা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী দেখেননি, ওই যখন গেলেন
মিরাজের যদি তো ওখানে দেখা হয় সচককে দেখেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সে বিষয়ে আলোচনা করছি না, তো এখানে এক কথা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে তোমরা এই চন্দ্রকে দেখছো, তোমরা তাকে দেখতে কোনো রকমের কষ্ট পাবে না, সরাসরি দেখবে। অতএব فإن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها يعني العصر والفجر অতএব যদি তোমরা পারো তাহলে যেন তোমরা সূর্য উদয় হওয়ার সূর্য ওঠার পূর্বে এবং সূর্যাস্ত হওয়ার পূর্বে তোমরা যেন পরাজিত না হও, মাগলুব না হও এই দুই সালাত থেকে। তার মানে কি এই দুই সালাত যেন তোমরা পড়ো নিয়মতান্ত্রিক, আর সূর্য উঠার পূর্বে যে সালাত ওইটা কোন সালাত বলেন তো ফজরের সালাত, আর সূর্যাস্তের পূর্বে আগে যে সালাত ওইটা কোন সালাত সালাতুল আসর। মাশাআল্লাহ, সালাতুল আসর গুরুত্ব বেশি, অর্থাৎ বলেছেন আল আসর ওয়াল ফজর। তারপরে জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পাঠ করলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুউ আশ-শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, তুমি তোমার রবের প্রশংসার সাথে তার গুণগান বর্ণনা করো সূর্য ওঠার পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, সূর্য ওঠার পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। কিন্তু আমাদের তো অনেক মুসলমান বলতে নাই সূর্য ওঠার পূর্বে তারা শুয়েই থাকেন, সূর্য ওঠার পর উঠেন, এগুলো বারবার বলা হয়। আমাদের কাজ হচ্ছে বলা, সেদিন এই বস্তু আমি আলোচনা করেছি একজন স্থানীয় লোক এখানকার এসে বলে এইগুলো সবই লোকজন জানে, সে আমাকে বলেছে আর কি আর একটা বিষয় নিয়ে আলোচনা, কে জানে না নামাজ পড়ো, জানে না জানলে হয় না তাদেরকে স্মরণ করে দিতে হয়। আপনারা জানেন না এখানে বেশিরভাগ তো অনেক মুসলমান আছে আপনারা জানেন, সব আমরা জানি, কিন্তু তার মানে কি তুমি বসে থাকবে কোথায়? তুমি উপদেশ দাও, মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, এ দ্বারা মুমিনগণ উপকৃত হবে। তার আল্লাহ আলম কি যে দিমাগ কি এসছে সে তার একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলে, আমি এটা বলবো অসুবিধা নেই, পরের দোষ এইটাও বলছি। আচ্ছা অনেক সময় আছে মানুষ জানে ফজরের গুরুত্ব কতটুকু, আসরের গুরুত্ব কতটুকু, সালাতে আসেন, কিন্তু আপনি গিয়ে বললেন অনুনয় বিনয় করে ভাই এরকম জাযাকাল্লাহ খায়র আল্লাহ তোমাকে তৌফিক দে দেখবে নামাজ শুরু করবে, হয় কিনা? কখনো কখনো এরকম দেখা যায় মাসের পর মাস আমার কথা শুনছে না, শুনছে না, হঠাৎ করে আরেক মানে বলেছেন কয়েক মাস আপনার কথা শুনিনি, ছয় মাস পর আল্লাহ তাকে তৌফিক দিয়ে আপনার কথা শুনেছে আলহামদুলিল্লাহ, এরকম হলো না? এই তো সেদিন একটা ছেলেকে আমি হাদিয়া দিলাম, দেখলেন আপনারা তার এই অবস্থা, সাধারণ লোক, সাধারণ লোক, আলহামদুলিল্লাহ ঠিক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমাদের মসজিদে আসছে মহান এসে কোরআন পড়ছে, আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো ফায়দা হবে, আমরা জানি না। আমাদের কাজ হচ্ছে উপদেশ দেয়া, নসিহা, আর দুনিয়া আর দ্বীন নসিহা, আর দ্বীন আর নসিহা, দ্বীন হচ্ছে নসিহতের নাম, নসিহত মানুষের কল্যাণ চাওয়া, কল্যাণ কিরকম চাইবেন আপনি তাকে উপদেশ দিয়ে তার একটা ভালো কাজ করে, এটা এর নাম হচ্ছে নসিহা। আপনি বলবেন না যেহেতু জানে আর বলতে নেই, না মানুষ যেটা জানে ওইটাই বেশি করে বলতে হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা সকলে দিনের দায়ী হওয়ার চেষ্টা করি, দিনের দায়ী শুধু অমুক আর তমুক দায়ী না, আমরা সকলেই দায়ী ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তুমি তৌফিক আতা ফরমা। তো এই একটি আয়াত আর দুটি হাদিস পাঠ করলাম, উভয় হাদিসই আসরের সালাতের গুরুত্ব প্রকাশ পাচ্ছে, এমনিভাবে বিশেষ করে কোরআনের আয়াত ওয়া সালাতিল উসকা, আসরের সালাতের গুরুত্ব অনেক বেশি, এর দ্বারা বোঝা গেল পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে কোনটা? আসরের সালাত, আর এরপরেই ফজরের সালাত। তাই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন অন্য হাদিসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুটি ঠান্ডা সময়ের সালাত আদায় করলো সে জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ।
দুটি দণ্ড, একটা হচ্ছে আসরের ওয়াক্ত আর আরেকটা কোনটা ফজরের ওয়াক্ত। ফজর তো বুঝি আমরা, ফজরের ওয়াক্ত ঠান্ডা, আসরের সময় কেন ঠান্ডা পড়া হবে, একটু সূর্য এখন যখন একটু ঢলে পড়ে আস্তে আস্তে তখন ঠান্ডা ঠান্ডা ভাব শুরু হয়ে যায়। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুই ওয়াক্ত সালাত যে নিয়মতান্ত্রিক করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর এখন দেখা যায় অনেক আমাদের মানে এখানে দেখছি মুসলিম ভাই ফজরের সালাত যায় ঘুমের কারণে, আসরের সালাতও যায় ঘুমের ঘুমের কারণে, ডিউটি করে আসে দুইটা আড়াইটা পরে শুয়ে পড়ে আর ফজর নামাজ মিস। এবারে যারা মানে হয়তো জামাত মিস, ফজরটা কি বলে আসর, আসরের নামাজ মিস, লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে যদি একটু ভালো হয়তো করে উঠে পড়ে আড়াল পড়ে, অনেক আছে এরকম। আমরা যেন আসরের সালাতের গুরুত্ব দিই, ফজরের সালাতের গুরুত্ব দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।